হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি আয়োশিস, এবং আপনারা দেখতে আছেন টেকপাই আনবক্স চ্যানেল। আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের সামনে তুলে ধরবো আরেকটি নতুন বিষয় নিয়ে, এবং নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এবং রিভিউ করব। তো চলুন, তো অপেক্ষা করুন, একটু রিল্যাক্স হন। তো আজকে আমাদের কাছে আছে রয়েছে দারাজ এর একটি প্রোডাক্ট। তো দেখতেই পাচ্ছেন এই দারাজের একটি প্রোডাক্ট। তো আজকে এটার ভিতরে কী আছে সেই সম্পর্কে বলবো, এবং এটাকে আনবক্সিং করব, এবং এর ভিতরে যে জিনিসটি রয়েছে সেটাকে আনবক্সিং করব। তো চলুন, তো সে আনবক্সিং করবো। এটা কিন্তু 11/11 দ্য ওয়ার্ল্ড বিগেস্ট সেলে দিয়েছিলে। এটা তো সেই সময়কার প্যাকেট, বাট আমি অর্ডার দিয়েছি কিছুদিন হয়েছে। তো চলুন আসুন শুরু করা যাক সেই ভিডিওটি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যাগেন উইদাউট ওয়েস্টিং মোর টাইম গাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি শার্প প্রোডাক্ট রয়েছে। এটার মাধ্যমে আমি এই দারাজ প্রোডাক্টটিকে কেটে দেবো, মানে আনবক্সিং করব। তো চলুন আনবক্সিং করা যাক। তো যে কথা না বললেই নয় যে চ্যানেলটিকে যদি আপনার নতুন চ্যানেলটিকে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য। তো দারাজ প্রোডাক্ট থেকে একটি শাওমির একটি ইয়ারফোন বের হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে এমআই লেখা। তো ইয়ারফোনটি সম্পর্কে আজকে আনবক্সিং করব এবং কিছু কথা বলবো। তো মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনবেন প্লিজ। তো কি বলবো, তো এই এমআই ইয়ারফোনটি দেখেন এখানে কিছু লেখা আছে। তো এগুলো সব চায়নায় লেখা, বাট আমার মনে হচ্ছে এটার কোয়ালিটি বা এবং এটার মানে গেট আপ সম্পর্কে কিছু লেখা আছে। আর এখানে রয়েছে মেটাল, এটা লেখা আসলে মেটাল বডি, ঠিক আছে। এখানে আছে ওয়ান মোর ডিজাইন। তো এখানে ইংলিশে লেখা আছে এমআই ইন ইয়ারফোন বেসিক। তো দেখতেই পাচ্ছেন টাইপ ইন এয়ার, স্পিকার 32, জ্যাক টাইপ 3.5 mm, ওয়েট 4 গ্রাম। তো এখানে চায়না লেখা আছে। তো চলুন এটাকে আনবক্স করা যাক। তো আমার সাবস্ক্রাইবারটি নিয়ে নিয়েছি এবং এটাকে আনবক্স করার জন্য চলুন শুরু করা যাক আনবক্সিং ভিডিও। তো প্যাকেটটি খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন, ও প্যাকেটটা খোলার পর ভিতরে যা জিনিসটি রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে একটা। তো এটা উপরের প্যাকেটটি আমি খুলে নিচ্ছি। তো প্যাকেটটি খোলার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কী কী রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিতরে একটি ইয়ারফোন রয়েছে। তো ইয়ারফোনটি আমি বের করে নিচ্ছি, তাড়াতাড়ি বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে এমআই লেখা আছে। তো বের করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমআই বলবো ইয়ারফোনটি আমাদের কাছে এসে, এবং ভিতরে কিছুই নেই এখানে। তো এটার ভিতর থেকে আমি একটা এমআই ইয়ারফোন পেয়েছি। এটা কিন্তু একটা পলিথিনের মাধ্যমে রয়েছে। তো পলিথিন ফোনটি পাশে রেখে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন সেই ইয়ারফোনটি। দেখতে পাচ্ছেন এমআই লেখা আছে। তো এখানে এমআই লেখাটা আপনারা দেখতেই পাচ্ছেন অতি সহজেই। আর এখানে রয়েছে 3.5 mm এর একটি জ্যাক, হেডফোন জ্যাক, এবং এখানে রয়েছে মেটাল বডি ইয়ারফোন বাট, ওকে মেটাল বডি। আর এখানে রয়েছে একটি মাইক্রোফোন এবং কন্ট্রোল সেন্টার। দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আর কন্ট্রোল সেন্টারটি। তো এই নিয়ে আমাদের এই ভিডিওটি, এবং এর মানে তারটা কিন্তু অনেকটা চিকন এবং সফট। তো এটা খেতে মনে রাখবেন, এবং তো সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এইটুকুই। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে দেবেন।
করবেন টেকপাই আনবক্স চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন সবার আগে নেক্সট নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করে দিবেন ভিডিওটিকে।